এই দেশটাকে আগামী পাঁচ বছর যখন শেখেছেন ক্ষমতা গেলে বিশ বছর এগিয়ে যাবে। আর যদি খোদা না করুক কোনোভাবে যদি অপশক্তি আবার ক্ষমতা আসে, আগে ভোটের মাধ্যমে না জোর জবরদস্তি করে পিছন দরজা দিয়া, তাহলে দেশটা আবার বিশ বছর পিছিয়ে যাবে। তাই আমাদের আজকে বুঝতে হবে কোন দিকে যাব, দেশের মানুষের বুঝতে হবে দেশটাকে আমরা আরো বিশ বছর বিএনপি জামাত সরকার ক্ষমতা থেকে দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে। যদি জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তো আজকে আমরা বলি কি বাংলাদেশ সিঙ্গাপুর হবে, আর এটা তো আরো 30 বছর আগে হয়ে যেত। এই দেশটাকে পিছিয়ে নিয়ে গেছিল এই জামাত সাজ্জাদের বিরোধী চক্র।